জিএমসিএ চত মুখ্যমন্ত্রী, স্বাস্থ্য খণ্ডর বাগজরি পুনের হিমন্তর হাতত, স্বাস্থ্য দপ্তরের মন্ত্রিত্ব নিজের হাতলে লওয়ার পিছত প্রথমবারলে জিএমসিএইচত পদার্পণ করলে বিভাগটির নতুন মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিগত সময়সাত গুয়াহাটী চিকিৎসা মহাবিদ্যালয়ের সেবাক প্রায় প্রশ্ন উঠি আহিছিল। নিম্নমানের চিকিৎসা সেবার নিরাপত্তাকে ধরে আন বহু বেমেজালির প্রসঙ্গ উত্থাপন হয়ে আসছিল। শনিবারে মেডিকেল কলেজত উপস্থিত হয়ে চিকিৎসালয়খনের সবিশেষ বুঝ ললে মুখ্যমন্ত্রী। কংগ্রেস আমূলত হিমন্ত বিশ্ব শর্মায় দুটাক কার্যকাল স্বাস্থ্যমন্ত্রী হিসাবে কার্যনির্বাহ করার সময় রাজ্যের স্বাস্থ্য খণ্ড জিলিকি উঠিছিল। পিছে শেহতীয় স্বাস্থ্য খণ্ডর উন্নয়নের সরকারে ইখনের পিছত সিখন কোটিটকীয় আসনি ললেও চিকিৎসালয়সমূহ ভিতরে ভিতরে ফুপুলা হয়ে পড়ার অভিযোগ আছে। এনে সময় জিএমসিএইচর প্রতি উঠিছে অভিযোগের আঙুলি। পুনের স্বাস্থ্য খণ্ডলে উভতি আহি বিভাগটি টনকিয়াল করার আশ্বাস মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গভর্নমেন্টটো এখনেই আছিলে, মুখ্যমন্ত্রী ময়ে আছো, গতিকে ইয়াত আর নতুন কিবা করবলগিয়া নাই। কিন্তু খালি এটাই চকু দিব আছে, নতুন যা মেডিকেল কলেজ আমি করছো, করবাত সিটি মেশিন নাই, করবাত এমআরআই নাই, করবাত ডক্টর নাই, গতিকে মোর জিএমসিএইচ তো জিএমসিএইচ আছে বা ভাল কাম করে আছে। আমার মূল লক্ষ্যটো হল যে বাকি মেডিকেল কলেজ কেখনো শক্তিশালী করা। জিএমসিএইচ পরিদর্শন করার সময় গুয়াহাটী চিকিৎসা মহাবিদ্যালয়ত অধীক্ষক অভিজিৎ শর্মা, অধ্যক্ষ অশ্যুত বৈশ্যর জিএমসিএইচর বিষয়া কর্মচারী সকলের মিলিত হয় প্রথম বৈঠক। গুয়াহাটী চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে সৃষ্টি করা এক বিরল কৃতিত্বক শলাগ ললে মন্ত্রীগুলো। পবিত্র পরা গগৈ নামের ব্রেইন ডেড হওয়া লোকজনের দুটা বৃক্ষ গুয়াহাটী মেডিকেল কলেজক দান করার পাছতে ডক্টর শশাঙ্ক বরুয়া, পুষ্কর বাগচির তিনজনিয়া চিকিৎসকর দলে আন দুজন যুবকর গাত সংস্থাপন করে কিডনি দুটা। জিএমসিএইচত সফলতার হওয়া কিডনি ট্রান্সপ্লান্টর শলাগ ললে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীগুলো। আমার গুয়াহাটী চিকিৎসা মহাবিদ্যালয়ে এটা বিরল কৃতিত্ব 8 জুলাই তারিখে অর্জন করে যে প্রথমবারের বাবে গুয়াহাটী মেডিকেল কলেজত সফলতার সৈতে আমি এজন ব্রেইন ডেথ পেশেন্টর পৰা কিডনি দুটা সংগ্রহ করে দুজন পেশেন্টক আমি কিডনি ট্রান্সপ্লান্ট করবলৈ সক্ষম হ'ম। মুখ্যমন্ত্রী লগতে ঘোষণা করলে 28টা বিএমটি বোন মেরু ট্রান্সপ্লান্ট সম্পূর্ণ হয়েছে জিএমসিএইচত। IVFর জড়িয়ে গর্ভবতী হয়েছে 8 গৰাকী মহিলা। জিএমসিএইচত আরম্ভ হল কেডিএভর কিডনি ট্রান্সপ্লান্টর কাম। MMCH সম্পূর্ণ হলে গুয়াহাটীর লিভার ট্রান্সপ্লান্টর কামও আরম্ভ করব বলে ব্যক্ত করলে মুখ্যমন্ত্রীগুলো। নিঃসন্তান দম্পতির IVFর জড়িয়ে সন্তান জন্ম দিয়ার বাবেও শলাগ ললে জিএমসিএইচ। কেডিএভর ট্রান্সপ্লান্ট আর IVFর জড়িয়ে সন্তান জন্ম দিয়া, নিঃসন্তান পিতৃ মাতৃক সহায় করা, এই দুটা মহান ব্যবস্থা গুয়াহাটী মেডিকেল কলেজত আরম্ভ হল। স্বাস্থ্যমন্ত্রী হিসাবে নতুন মেডিকেল কলেজ সমূহের ক্ষেত্রে শক্তিশালী স্থিতি গ্রহণ করব এই সরকারে। অতি সোনকালে রাজ্যবাসীক উপহার দিব MMCH। MMCHত উপলব্ধ হব আন আন বহু উন্নত স্বাস্থ্য সেবা। গুয়াহাটীর ভাস্কর জ্যোতি শইকীয়ার রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।